আমি বাংলাদেশের চট্টগ্রামে এখন রপ্তানি মেলা নামে একটি পোলো গ্রাউন্ড অঞ্চলে একটি মেলা প্রতি বছর ঘটে, রপ্তানি মেলায় আছি। আর এই মেলাতে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে যে এখানকার বিভিন্ন স্থানে মেলার যে জাদু শেখানোর যে স্টলগুলো হয়, সেই স্টলগুলোতে একমাত্র স্টল যেখানে প্রচুর ভিড় দেখা যায়। বাংলাদেশের লোক কিন্তু জাদু শেখার জন্যে যথেষ্ট তাদের আগ্রহ। একজন মানে বানর খেলা, বানর নাচে যেভাবে মানুষকে জড়ো করা যায়, ঠিক সেরকম দেখা যায় যে আপনার এই ম্যাজিকের দোকানের সামনে প্রচুর ভিড়। দেখুন আপনি কত লোক। আমি নিজে এসেছি এই জাদু শেখার জন্য, গতবার এসে কয়েকটা জাদু কিনে গেছি। আপনি দেখুন কীভাবে তারা জাদু দেখাচ্ছে। এই জাদু দেখিয়ে তারা মূলত তাদের প্রসপেক্টিভ যে ক্রেতা যারা আছে তাদেরকে আকৃষ্ট করেন। আজ 1 এপ্রিল 2016 আমি পোলো গ্রাউন্ডের এই ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটের পাশে যেই পোলো গ্রাউন্ড ময়দান আছে সেখানে এসেছি এই ম্যাজিক খেলাটা দেখার জন্যে। দেখুন আরও বিভিন্ন রকম স্টল আছে পুরো মাঠ জুড়ে। এখানে বিভিন্ন ধরনের ম্যাজিক দেখানো হয়, আর এগুলো খুবই সাধারণ ছোটোখাটো, কিন্তু যখন আপনি মানে দেখবেন খালি চোখে সেগুলো সত্যি আকর্ষণীয়, এবং এগুলো বিশেষ করে দর্শকদেরকে আকৃষ্ট করে থাকে। দেখুন কীভাবে একটি খেলা দেখাচ্ছে। আমি কি আপনাকে একটু বলতে পারি যে এই যে রুমালের যে খেলা, আপনি কি একটু রুমালের খেলাটা একটু দেখাবেন দয়া করে? আপনি একটু রুমালের খেলাটা দেখান। রুমালটা এটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই রুমালের খেলাটা, যে দেখবেন দেখুন আপনাকে আমি বলছি। হ্যাঁ, আপনি বলছেন যে এই রুমালটা হারিয়ে যাওয়া রুমালটা কিভাবে আপনি আমার ঘড়ির সামনে থেকে বাইর করেন? আশ্চর্য, এই ধরনের জাদু সত্যি যে কাউকে আকৃষ্ট করবে। আমি বনি আমিন চট্টগ্রাম থেকে পোলো গ্রাউন্ডের যেই রপ্তানি মেলা থেকেই আমি এই আজকের এই ভিডিওটা করছি। আর দেখুন হরেক পদের জাদু আছে, ছোটো ছোটো জাদু। এগুলোর দাম শুরু হয় 100 থেকে 800 অবধি। আর এই জাদুগুলো সত্যি আমি মনে করি যে কোনো অনুষ্ঠানে অস্ট্রেলিয়াতে অথবা প্রবাসে যারা আছেন তারা কিন্তু বাংলাদেশে আসলে এগুলো কিনতে পারেন। কিনে বিভিন্ন বাসায় বা কোনো অনুষ্ঠানে কিছু যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় সেখানে আপনি এগুলো দেখিয়ে দর্শকদেরকে আকৃষ্ট করতে পারবেন। আমি গতবারে কয়েকটা কিনেছি, এবারও ভাবছি একটা দুটা কিনে নিয়ে যাব, কিন্তু সময়ের অভাবে হয়তো এই ম্যাজিকগুলো দেখানো সম্ভব হয় না। তবুও এখানকার বাংলাদেশিদের এই জাদু শিক্ষার যে আগ্রহ এটা দেখে আমি সত্যি আশ্চর্য হয়েছি। আপনি আরেকটা জাদু দেখুন, এই উনি দেখাচ্ছেন, দেখুন জাদুটা কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা এক কাজ করো, এটা চাপ দিয়ে ধরো যাতে উড়ে না যায়, ঠিক আছে? কার্ডটা কোথায়? এইখানে জাস্ট এই খালি আর 1 2 3 ম্যাজিক করবা, গো। দেখো না কার্ডটা আছে না, বের করো সবাই। এটা বিউটিফুল। আমরা এটার দাম কত, এই জাদুটার দাম কত? 250। অর্থাৎ আমি কেনার পরে আপনি ওই পেছনে একটা গ্রিন রুম আছে ওখানে নিয়ে আপনি যে কিনবে তাকে দেখিয়ে দেবেন আসল যে কৌশলটা। এটি হলো জাদু শিক্ষা। অর্থাৎ যেই সকল জিনিসগুলো আপনাকে, যে সকল কৌশলগুলো দেখানো হচ্ছে প্রকাশ্যে, আপনি কেনার পরপরই আপনাকে ওই ভেতরে যে ওই যে পর্দার আড়ালে গ্রিন রুমে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনাকে মূল কৌশলটা শিখিয়ে দেবেন, তখন আপনি শিখে এগুলো মানুষকে দেখাতে পারবেন। দিস ইজ বনি আমিন ফ্রম চিটাগং এক্সপোর্ট ফেয়ার ইন পোলো গ্রাউন্ড। টুডে ইট ইজ 1 এপ্রিল 2016। থ্যাংক ইউ ভেরি মাছ।